শাশুড়ি তো কোনোদিন আমাকে এসব অ্যালাউ করেনি না। আর আমরাও কোনোদিন সকালবেলা উঠে সেজে গুজে বলতে পারবো না যে একটু ঘুরে আসি, আর ও তো তোমার সামনে দাঁড়িয়েই বলছে একটু ঘুরে আসি। তুমি শুধু ঘুরে আসাটুকুই শুনলে বৌমা, আগে কথাটা তো শুনুনি। শুনো, তুমি আমাদের বাড়িতে থাকো মানে তো আর এই নয় যে সব ব্যাপারে তুমি মাথা ঘামাবে, মানে বাড়ির সব ব্যাপারে। দেখো, তুমি তো যতই যাই হোক এখন কুটুম না, আর কুটুমকে কি আর সব কথায় মাথা ঘামাতে আছে? সব সময় আমাদের সামনে তুমি ঘুর 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 করো কেন বলো তো? সব কথায় কথা বলো কেন? বৌদিমণি, তুমি কিন্তু মাকে একদম অপমান করো না। আমার মা কিন্তু এখানে একবারও থাকতে চাননি, ওনাকে জোর করেই রাখা হয়েছে। তোমার কোনো অসুবিধা হচ্ছে লেখা? না, তুমি যদি চাও তাহলে তোমার মাকেও নিয়ে আসতে পারো এই বাড়িতে। আমার মায়ের কোনোদিন এরকম বিমৃতি হবে না যে আমার বাড়িতে এসে পড়ে থাকবে। আগে কত আসতে বলি তাই আসতে চায় না, বলে নাকি মেয়ের শ্বশুর বাড়িতে বেশি আসা ভালো নয়, আদর থাকে না আসলে। আমার মা নাকি এখানে এসে থাকবে। তোমার মায়ের ভাবনা একরকম, আমার মায়ের ভাবনা আরেক রকম। আমরা জাহ্নবীর মাকে মাথায় তুলে রাখতে চাই। তোমার যেমন বাবা আছেন, ভাইরা আছেন, জাহ্নবীর মার কিন্তু কেউ নেই। তাই উনি যদি চলেও যেতে চান, আমি যেতে দেব না, উনি এখানেই থাকবেন। তাই তোমার যদি কোনো প্রবলেম হয় সেটা তুমি অ্যাডজাস্ট করে নেবে। আরেকটা কথা, জাহ্নবীর মা কিন্তু জাহ্নবীর সব বিষয়ে কথা বলতে পারবে। জাহ্নবীর মা আমাদের বাড়িতে আছেন আমাদের গার্ডিয়ান হিসেবে, তাই এই বাড়ির ভালো মন্দ সব কিছু তুমি কথা বলতে পারবে। এটা আমার সিদ্ধান্ত। আশা করি ভবিষ্যতে এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। ঋষি, তুমি এখন বড় চাকরি করো, একটা ভালো চাকরি করো, তোমার এখন অনেক টাকা। তোমার দাদা তো সেরকম ভালো চাকরি করে না, তাই আমাদের কথা আর এই বাড়িতে চলবে কেন? শুধু শুধু এসব কথা আনছো কেন? আর এর মধ্যে চাকরির কথাই বা আসছে কেন? দাদা ভাইয়ের থেকে আমি ভালো চাকরি করি না খারাপ চাকরি করি সেসব নিয়ে আমার দাদা ভাইয়ের তো কোনো কথা হয়নি, তুমি হঠাৎ এইসব নিয়ে কথা বলছো কেন বলো তো? না, সেই জন্যই তো বলতে হচ্ছে। মানে তোমার দাদা ভাই যদি একটা বড় ভালো চাকরি করতো তোমার মতো, তাহলে আমাদের কথারও একটা দাম থাকতো না? দাদা ভাইয়ের কোন কথার দাম আমি দিইনি বলো? কেন, তোমার দাদা ভাই তো চান না, মানে এই যে কুটুম বাড়ির লোক আমাদের বাড়ির সব বিষয়ে কথা বলবেন, বাড়ির মধ্যে সারাক্ষণ ঘুর ঘুর করবে, সেটা তোমার দাদা ভাই চায় না গো। আমি তো কতবার চলে যেতে চেয়েছি, তোর আমাকে কেন যেতে দিস? সত্যি তো বৌমা তো কিছু ভুল বলেনি, ঠিকই তো বলেছে। আমি তোর মা, এটা তোর শ্বশুর বাড়ি। সত্যি তো আমি তোর শ্বশুর বাড়ির ব্যাপারে কেনই বা থাকতে যাব? হ্যাঁ, এটা সত্যি যে আমার থাকার কোনো জায়গা নেই, কিন্তু আমি তো একা মানুষ, কোনো কাজকে তো আমি ছোট হিসেবে দেখিনি। কোনো একটা বাড়িতে রান্নার কাজ নিয়ে আমি খাওয়া পড়ার কাজে থেকে যাব। রাই, এই সমস্ত কি কথা বলছো তুমি? ছি, এরকম কথা আর কখনো বলো না। মা, তুমি আর কটা দিন ধৈর্য ধরো, আমি নিজে চাকরি পেয়ে নিজের টাকায় তোমাকে খাওয়াবো।
আর যে কদিন সেটা পারছি না সে কদিন মনে করো যে আমি তোমার জামাইয়ের কাছ থেকে তোমার খাওয়া খরচাটা ধার নিয়েছি। এত বাজে কথা বলছো কেন বলো তো? তোমার তো আজকে রেজাল্ট, টেনশন হচ্ছে না? আর সব কথা উত্তর দিচ্ছ কেন? তোমাকে তুমি বারবার বারণ করেছি সব কথা উত্তর দিও না, সবাইকে ইম্পর্টেন্স দিও না। সেই জন্যই তো বলছি, আমাদের কি দাম আছে বলো? আমার স্বামীর তো আর তোমার মতো বড় চাকরি নয়। আমার স্বামীরই যখন এই সংসারে কোনো দাম নেই তখন আমার কথার দাম থাকবে কেন? সবসময় নিজের স্বামীকে কেন টানছো বলো তো? দাদা ভাইকে টানছো কেন? না, তোমার কি মনে হয় তোমার দাদা ভাই আর আমি আলাদা মানুষ? আমাদের দুজনের কথাই কিন্তু এক। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো দাদা ভাই বলেছে জাহ্নবীর মাকে অন্য কোথাও রাখা হোক, তাই তো? হ্যাঁ বলেছে, তোমাদের হয়তো বলেনি, আমাকে বলেছে। বেশ, আজ আমি নিজেই হর্ষকে জিজ্ঞেস করব যে সে এই কথাগুলো বলেছে কিনা। যতটুকু আমি হর্ষকে চিনি সে এই ধরনের ছেলে নয়। দাদা ভাইকে জিজ্ঞাসা করাটাই বাতুলতা, এইসব কথা জিজ্ঞাসা করারই দরকার নেই। তুমি তো দাদাভাইকে চেনো, দাদাভাই এইসব কথা বলার মানুষই না। অন্য কারোর কথায় দাদাভাইকে এসব কথা জিজ্ঞেস করলে দাদাভাইকে ছোট্ট করা হবে। একটা কথা বলছি আমি তোমাকে বৌমা, কোনো মানুষই চায় না যে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকতে। যাকে এরকম জীবন কাটাতে হয় তার যে কত কষ্টের সেটা তুমি হয়তো ভাবতে পারবে না। মা, তুমি তোমার মেয়ের সাথে আছো, তোমার কিসের কষ্ট? আর আমি তোমার একমাত্র মেয়ে, তোমাকে দেখভাল করার সব দায়িত্ব আমার। মা, আমি কিন্তু মানি না যে ছেলে আর মেয়ের মধ্যে কোনো প্রভেদ আছে। মা দেখো, ছেলে মেয়ের মধ্যে সত্যিই কোনো পার্থক্য নেই। আমাদের সমাজের নিয়ম যে মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, আর আমি যেখানে থাকবো তোমাকেও সেখানেই থাকতে হবে। এটাই তোমার জন্য সঠিক উপায়, তাতে কারোর খারাপ লাগতেই পারে, কিন্তু সেই খারাপ লাগাতে আমার কিছু এসে যাবে না। তা তো যাবেই না। পিঠে বেঁধেছি কুলো আর কানে দিয়েছি তুলো। আচ্ছা বৌদিমণি, আমি কি করেছি বলো তো? তুমি সব সময় এরকম খারাপ ব্যবহার কেন করো? কি খারাপ ব্যবহার করেছি আমি? কি কি খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে? না, কোন কথাটা আমি অন্যায় বলেছি? আমাদের কথার মধ্যে যখনই আমরা নিজেরা কোনো কথা বলতে যাই তোমার মা মাঝখানে ঘুরঘুর করে কেন বলো তো? কোনো কথা বলার কি উপায় আছে? না, আমি আর তোমার দাদা ভাইও যখন কথা বলি তোমার মা সামনে ঘুঘুর কুকুর করে, কথা বলার তো কোনোই উপায় নেই। পাড়ার লোকজনও তো আমাকে জিজ্ঞেস করছিল, মেয়েকে তো ঋষির কাছে গছিয়েই দিল, সে নয় ঠিক আছে, কতদিন আর মা এখানে পড়ে থাকবে? মানে মেয়ের শ্বশুর বাড়িতেই কি চিরকাল থাকবে জিজ্ঞেস করছিল। আমি আর কি বলব। কে জিজ্ঞেস করেছে তোমায় পাড়ায়? আর যদি কেউ জিজ্ঞেস করেও থাকে তারা তোমাকে কেন জিজ্ঞেস করছে? সোজা এসে আমাকে জিজ্ঞেস করতে পারে তো। দেখো বৌদিমণি, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি তুমি কি বলবে। এতদিন তুমি কি বলেছো না বলেছো সেটা তোমার জানা নেই, কিন্তু আজকে থেকে আমি যেটা শিখিয়ে দিচ্ছি সেটাই বলো কেমন। তুমি বলো যে জাহ্নবী তার মায়ের একমাত্র মেয়ে। জাহ্নবীর মা যখন বুদ্ধি করে কায়দা করে ঋষির মতো একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিয়েছে, তখন তার পরে তো তার বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে না বলো? এটা যে সে শুধু তার মেয়ের স্বার্থে করেছে তা কিন্তু নয়, তার নিজের স্বার্থও ছিল। বাকি জীবনটা আরামে কাটাবে, বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাবে বলে এই কাজটা করেছে।
কি বুদিমণি এই কথাটা বলতে পারবে না? মেয়েটার যে কি হয় মাঝে মাঝে, ঘুরে ফেরে আর আবোল তাবোল কথা বলে। যা প্রবলেম আছে তাকে সলভ করতে দাও, আমাদের কোনো প্রবলেম নেই। আপনি অন্য কারোর কথা কিছু মাইন্ড করবেন না। আপনি নিজে থেকে এখানে থাকতে চাননি, আমি আপনাকে জোর করে এখানে রেখেছি। আর আপনার মেয়ের কাছে আপনার থাকার অধিকার আপনার 100% আছে। এটা নিয়ে আজই কথা শেষ হয়ে যাবে, এইসব নিয়ে আর কোনোদিন কথা হবে না, এটা কিন্তু আমি চাই। জানুবি যাবে তো? আমি তো রেডি হয়েই আছি, তুমিই তো লেট করছো দেখছি। তুই যাবি? যাব না। আর বাবা রেজাল্টটা তো আমার, ভালো হোক খারাপ হোক আমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে বলো। ঠিক আছে, তাহলে আমি আর বাধা দেব না, যা। এদিকটা আমি দেখে নেব, যা রান্না বান্না করা সেগুলো আমি করে নেব। তুই যা আর গিয়ে ভালো খবরটা নিয়ে আয়, কেমন? থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না, আমি জানি তোর রেজাল্ট খুব ভালো হবে। যা মাকে প্রণাম কর। আর ঋষি, খালি হাতে আসবি না কিন্তু। কি আনতে হবে বলো? একহারি মিষ্টি। ডান সাবধানে যেও মা, ঈশ্বর তোমার সমস্ত বাসনা পূরণ করুক। অনেক লড়াই লড়তে হয়েছে তোমাকে এই লেখা পড়ার জন্য, মা সরস্বতী তোমাকে প্রাপ্য মর্যাদা দিক। মা হয়ে আমি আর কি বলবো, তুমি সফল হও। এসো মা। আসছি মা। দুক্কা দুক্কা, রেজাল্টের খবর জানতে গিয়ে দেখছি তো একটা মিষ্টির দোকান তুলে নিয়ে চলে এসছো। তোমার বউ পাস করেছে, এই তো? আহা, ওকে ওইভাবে বলছো কেন? নিশ্চয়ই ভালো ফল করেছে মেয়েটা, তাই না? আমাদের বাড়িতে সব অকেশনে মিষ্টি আনা হয়, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আমার এই মিষ্টি হাড়ি দেখার পর তোমার কেন মনে হলো আমি মিষ্টির দোকান তুলে এনেছি? দেখো, বাড়াবাড়ির একটা সীমা আছে। এবারই সব ছেলেমেয়েরাই লেখাপড়ায় খুব ভালো ফল করেছে, আমরা কিন্তু কোনোদিনও রসগোল্লার হাঁড়ি নিয়ে বাড়ি ফিরিনি। অবশ্য তুমি যে সঙ্গে মিশছো সে সঙ্গে এগুলোই শিখবে, এর থেকে বেশি কিছু আর শিখতে পারবে না। এখনো পর্যন্ত কিন্তু আমরা রেজাল্টটা শুনিনি। অথচ তুমি এতগুলো কথা বলে যাচ্ছ, রেজাল্টটা কেমন হলো সেটা জিজ্ঞেস করাটা তো তোমার কর্তব্য ছিল, তাই না? এই বাড়ির লক্ষ্মী মেয়েটা। ওর সঙ্গে এরকম ব্যবহার করো না প্রতীক। তুমি তো দুদিন হলো এই বাড়িতে এসেছো। তুমি কি করে জানবে বলো তো? আর কতটুকু জেনে চোর সম্পর্কে তুমি? এত বছর সাধু সঙ্গ করে খানিকটা ক্ষমতা আমার হয়েছে। মানুষ দেখলে বুঝতে পারি কতটা ক্ষতি সে করতে পারে। জাহ্নবী, তুমি কি এইভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকবে, রেজাল্টটা বলবে না? কিরে মা,
কেমন রেজাল্ট হলো তোর? জব অভ্যর্থনা পেলো, তাতে কি কারো কিছু বলার ইচ্ছে থাকে? থাকে না। আরে কি ব্যাপার, শুনলাম আজকে রেজাল্ট আনতে গেছো। ওমা, মিষ্টি এসছে। মিষ্টি যখন এসছে তাহলে আই এম শিওর খুব ভালো হয়েছে নিশ্চয়ই রেজাল্ট। কেমন ফল করেছো মা? তুমি তো আসো লগ্নি পরীক্ষায় জিতে গেছো, অন্য পরীক্ষা তো তোমার কাছে তুচ্ছ। আর তুমি যে ভালো ফল করবে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কেমন ফল হয়েছে মা বলো। থাক মা, থাক থাক থাক। আমার প্রণাম করতে হবে। আমি জানি বাবা, তুমি আমাকে অস্পৃশ্য মনে করো, সেজন্যই মাটি ছুঁয়ে প্রণাম করলাম। আচ্ছা, মেজমা কোথায়? মেজমা, তোমার কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে দিদিভাই তোমার? কিছু না। শুনলাম তুমি রেজাল্টের খবর জানতে গিয়েছিলে। তো কেমন হয়েছে তোমার পরীক্ষার ফল? মেজমা, ও ফার্স্ট ক্লাস পেয়েছে। কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে। এই জন্য দেরি হলো কারণ এই কলেজের প্রিন্সিপাল আর টিচার ওকে ছাড়তে চাইছিল, প্লাস যারা ক্লাসমেটস তারা ওকে নিয়ে খুব হৈ হৈ করছিল। আমি না গেলে হয়তো আরো টাইম লাগত। বাহ, ভালো খবর, খুব ভালো খবর। তবে এইরকম পরীক্ষার রেজাল্ট আমাদের বাড়িতে আগেও হয়েছে। ঋষি বাবা তো কোনোদিন সেকেন্ড হয়নি পরীক্ষায়। জমা, আমার কথা বাদ দাও, আমি কত সুযোগ সুবিধা পেয়েছি পড়ার জন্য। ওর সঙ্গে কোনো তুলনা চলে না। ও কিভাবে পড়েছে নিশ্চয়ই সেটা সবাই স্বীকার করবে। হ্যাঁ, আমরা একবার ধন্য হয়ে গেছি। তবে রোশনীও যে খুব একটা খারাপ ছাত্রী ছিল না এটা নিশ্চয়ই এখন কারো মনে পড়বে না। তোমায় একটা কথা বলি, রোশনীর নামটা তো এই বাড়িতে এখন অচল হয়ে গেছে, তাই না? সুতরাং শুধু শুধু এই নামটা এখানে তুলে কোনো লাভ আছে? মনে না পড়ারই তো কথা। যে মেয়েটা এত কিছু করে, এত অন্যায় করে এখন জেলে আছে, তাকে শুধু শুধু আমরা কেন মনে করতে যাব বলতো? যার সঙ্গে আমার ছেলের সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে, তার কি রেজাল্ট হলো, সে কিরকম রেজাল্ট করলো, সেইগুলো জানার আমাদের কোনো ইচ্ছে নেই। কেন থাকবে বলতে পারো? তাছাড়া যে রেজাল্টই থাক, আমাদের জাহ্নবীর সঙ্গে তার রেজাল্টের কোনো তুলনা হয় না। অবশ্য তুমি এটা জোর করে বলতেই পারো যে পরীক্ষকরা হয়তো খাতা দেখতে ভুল করেছে বা পক্ষপাতিত্ব করেছে, বলতেই পারো। দাদা, আপনি কিছু মনে করবেন না। আপনি হয়তো ভাবছেন যে আমি খুব মুখরা, কিন্তু আপনার ভাইয়ের যদি চোখ থাকতেও অন্ধ হয়ে থাকে কতদিন চুপ করে থাকবো বলুন তো। তোমার এই ও সম্পর্কে আপত্তির জায়গাটা কোথায়? এতদিন আমি ওকে দু চোখে দেখতে পারতাম না, কথা ঠিক।
তবে আমার এই জীবনের হিসেব মেটাতেও একটা বড় ভূমিকা নিয়েছে, তাই জন্য আমি ওকে মন ভরে আশীর্বাদ করছি। হিসেব মেটাতে? হিসেব মেটাতে নয়, এই মানুষটার সঙ্গে তোমার আলাপ না হলে এই বাড়িতে এই মানুষটা আসতো কিনা জানি নে। তোমার বিয়ে উপলক্ষে মানুষটা এই বাড়িতে এসেছে বলে তো আমি মুক্তির ছাড়পত্র পাব, তাই তাই নানা কারণে তোমার উপর যতই রাগ করে থাকি না কেন, আমি তোমায় ক্ষমা করেছিলাম।